নমস্কার বন্ধুরা, আমি তাপস মালাকার। আমাদের এই চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আপনাদের সামনে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কেন্দ্রীয় সরকারি চাকরির খবর নিয়ে চলে এসেছি। 3712টি শূন্যপদে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। উচ্চ মাধ্যমিক পাশ করে থাকলেই আবেদন করতে পারবেন। আসুন আমরা বিস্তারিত অফিসিয়াল বিজ্ঞপ্তি এখনই দেখে নিই। তার আগে আপনি যদি আমাদের এই চ্যানেলে প্রথম হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে অল নোটিফিকেশন অন করে দেবেন, যাতে সমস্ত ভিডিওর আপডেটগুলো সবার আগে আপনার কাছে নোটিফিকেশন আকারে পৌঁছে যায়। ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি করে লাইক করবেন, শেয়ার করে ছড়িয়ে দেবেন এই গুরুত্বপূর্ণ কেন্দ্রীয় সরকারি চাকরির খবরটি। আর কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট সেকশন আপনাদের জন্য সবসময় খোলা রয়েছে, সেখানে কমেন্ট করতে ভুলবেন না। আসুন আপনাদেরকে সরাসরি অফিসিয়াল বিজ্ঞপ্তিতে নিয়ে যাই। দেখুন বন্ধুরা, এই হচ্ছে সম্পূর্ণ অফিসিয়াল বিজ্ঞপ্তি। স্টাফ সিলেকশন কমিশনের মাধ্যমে এই নিয়োগ হতে চলেছে। কম্বাইন্ড হায়ার সেকেন্ডারি 10+2 লেভেল এক্সামিনেশন 2024 CHSL 2024-এর অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশিত হয়ে গেল। 3712টি শূন্যপদে নিয়োগ হচ্ছে। অনলাইন ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে। ফর্ম ফিল আপ চলবে 7ই মে 2024 পর্যন্ত। পরীক্ষার সম্ভাব্য তারিখ জুন জুলাই 2024-এ। পে স্কেল লোয়ার ডিভিশন ক্লার্ক বা LDC পদের জন্য পে লেভেল 2 ₹19,900 থেকে ৬৩,200 অথবা জুনিয়র সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্ট JSA একই রকম পদ, দুরকম নাম, আর বিভিন্ন অফিস অনুযায়ী এই নামগুলো ভ্যারি করবে। আর রয়েছে ডেটা এন্ট্রি অপারেটর DEO পে লেভেল 4 ২৫,500 থেকে ৮১,100 পে স্কেল। আর আছে লেভেল 5-এ, যেটা হচ্ছে ২৯,200 থেকে ৯২,300। আরেকটা আছে ডেটা এন্ট্রি অপারেটর গ্রেড A লেভেল 4 ২৫,500 থেকে ৮১,100। সব মিলিয়ে শূন্যপদ 3712টি। এই হচ্ছে শূন্যপদের বিবরণ। বিস্তারিত এই পোর্টাল থেকে জানা যাবে। আর রিজার্ভেশন সরকারি নিয়ম অনুযায়ী থাকছে। আবেদনকারীকে অবশ্যই ভারতের নাগরিক হতে হবে। নেপাল, ভুটান ইত্যাদির নাগরিক হলেও আবেদন করতে পারবেন। বয়স হিসেব করতে হবে 1 আগস্ট 2024-এর হিসেবে। আর দেখুন, SC ST OBC হলে, PWBD হলে বয়সের ঊর্ধ্বসীমাতে ছাড় পাওয়া যাবে। এখানে অনেক তথ্য এরপর রয়েছে, এখানে আপনারা খুঁটিয়ে খুঁটিয়ে এই বিজ্ঞপ্তি দেখে নিতে পারেন। এসেন্সিয়াল এডুকেশনাল কোয়ালিফিকেশন যা অর্জন করতে হবে 1-8-2024 হিসেবে। উচ্চ মাধ্যমিক পাশ করে থাকলে আবেদন করতে পারবেন। ডেটা এন্ট্রি অপারেটর গ্রেড A বা ডেটা এন্ট্রি অপারেটর পদের জন্য 12th স্ট্যান্ডার্ড পাস, সায়েন্স স্ট্রিমে সঙ্গে ম্যাথামেটিক্স থাকতে হবে। আর LDC JSA এর জন্য শুধুমাত্র যে কোনো শাখার উচ্চ মাধ্যমিক থাকলেই আবেদন করতে পারবেন। আর সায়েন্স শাখা থাকতে হবে মিনিস্ট্রি অফ কনজিউমার অ্যাফেয়ার্স, ফুড অ্যান্ড পাবলিক ডিস্ট্রিবিউশন অ্যান্ড মিনিস্ট্রি অফ কালচার। অর্থাৎ 1-8-2024 হিসেবে শিক্ষাগত যোগ্যতা অর্জন করলে এবছরের যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী আছেন, যাদের এখনও রেজাল্ট বেরোয়নি, তারাও কিন্তু আবেদন করতে পারবেন। কারণ তাদের রেজাল্টও 1-8-2024-এর মধ্যে প্রকাশিত হয়ে যাবে। আর 18 বছর বয়স হলেই আবেদন করতে পারবেন। আবেদন করতে হবে অনলাইনে এই পোর্টালের মাধ্যম দিয়ে। লিংক আপনাদের সুবিধার্থে এই ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকছে, সরাসরি সেখান থেকে অনলাইনে আবেদন করতে পারবেন। আরও বিস্তারিত এখানে রয়েছে। আবেদন ফি লাগবে সাধারণ প্রার্থীদের জন্য ১০০, SC ST PWBD এক্স সার্ভিসম্যান মহিলাদের জন্য কোনো ফি লাগবে না। আবেদন করার শেষ তারিখ 8ই মে 2024। এখানে বিস্তারিতভাবে আরও তথ্য রয়েছে, পরীক্ষার ধরনধারণ, পরীক্ষার সেন্টার সমস্ত কিছুই রয়েছে। এটা একটা সর্বভারতীয় পরীক্ষা, প্রতিটা স্টাফ সিলেকশনের রিজিয়ন রয়েছে, সেই রিজিয়ন অনুযায়ী পরীক্ষা কেন্দ্র রয়েছে। আমাদের পশ্চিমবঙ্গে একাধিক পরীক্ষা কেন্দ্র রয়েছে, আপনারা এখান থেকে দেখে নিতে পারেন। পরীক্ষার ধরন হচ্ছে দুটো টিয়ারে পরীক্ষা হবে, Tier 1 এবং Tier 2, যেটা কম্পিউটার বেসড এক্সামিনেশন। আর এখানে তার ধরন বিস্তারিতভাবে রয়েছে। এই হচ্ছে Tier 1, চারটে পার্ট থাকছে।
200 নম্বর, 100টা কোয়েশ্চেন, 1 ঘন্টা সময়সীমা। এটা পাশ করলে টিয়ার 2 এক্সামিনেশান অ্যাপিয়ার হতে হবে। সর্বশেষ থাকছে স্কিল টেস্ট বা টাইপিং টেস্ট। এখানে আরও বিস্তারিতভাবে রয়েছে, আপনারা খুঁটিয়ে খুঁটিয়ে দেখে নিতে পারেন, এখানে সিলেবাসও রয়েছে। এছাড়াও অনলাইনে আবেদন করার সমস্ত পদ্ধতি এখানে স্ক্রিনশট আকারে বিস্তারিতভাবে বলা হয়েছে, এগুলো আপনারা দেখবেন। এছাড়াও বিভিন্ন ধরনের সার্টিফিকেটের ফরম্যাট, সেন্ট্রাল ফরম্যাট, এসসি, এসটি, ওবিসি, পিডাব্লিউডি, ইডাব্লিউএস ইত্যাদি ফরম্যাটগুলো রয়েছে। এই ফরম্যাটে আপনারা কাস্ট সার্টিফিকেটগুলোকে সংগ্রহ করে রাখতে পারেন, পরবর্তীতে ডকুমেন্ট ভেরিফিকেশনের সময় এগুলো কাজে লাগবে। এই দেখুন অনলাইনে আবেদনের সম্পূর্ণ পদ্ধতি রয়েছে। আপনারা ইতিমধ্যেই অবগত হয়েছেন যে অনলাইন আবেদনের সম্পূর্ণ পদ্ধতি চেঞ্জ হয়ে গেছে। নতুন এসএসসির যে পোর্টাল বেরিয়েছে, সেই পোর্টালের মাধ্যমে কিন্তু অনলাইন আবেদন শুরু হয়েছে, যেখানে লাইভ ফটোগ্রাফ অর্থাৎ সেলফি ফটোগ্রাফ নেওয়ার একটা ব্যবস্থা থাকছে। আগের যে সিস্টেম ছিল, যেখানে আপনার যে কোনো পাসপোর্ট সাইজের স্ক্যান ফটোগ্রাফটা আপলোড করলেই চলতো, তা কিন্তু এখন হবে না। এখন সেলফি ফটোগ্রাফ, সেটা কম্পিউটারের যে লাইভ ক্যাম অথবা মোবাইল থেকে এসএসসির একটি অ্যাপ রয়েছে, তার মাধ্যম দিয়েও তুলতে পারবেন। আর নতুন করে রেজিস্ট্রেশন করতে হবে 1 টাইম এই নতুন পোর্টালে। এখানে বিস্তারিতভাবে সমস্ত তথ্য রয়েছে, আপনারা খুঁটিয়ে দেখে নিতে পারেন। এই ছিল গুরুত্বপূর্ণ চাকরির খবর। 3712টি শূন্যপদে লোয়ার ডিভিশন ক্লার্ক, জুনিয়র সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্ট, ডেটা এন্ট্রি অপারেটর পদে নিয়োগ হতে চলেছে। সম্পূর্ণ পার্মানেন্ট পদে নিয়োগ হবে, কেন্দ্রীয় সরকারের সমস্ত মিনিস্ট্রি এবং ডিপার্টমেন্টে এই নিয়োগ হবে। আর দেখুন এখানে পরীক্ষা দেওয়া যাবে এই 15টা ল্যাঙ্গুয়েজে। এখানে বিস্তারিতভাবে রয়েছে সমস্ত ল্যাঙ্গুয়েজ, এখানে যেগুলো বলা হচ্ছে এই সমস্ত ল্যাঙ্গুয়েজেই পরীক্ষা দেওয়া যাবে, যেটা আগে দেওয়া যেত না। এই রিজিওনাল ল্যাঙ্গুয়েজগুলোতেও পরীক্ষা দেওয়া যাচ্ছে, সঙ্গে সঙ্গে ইংরেজিও থাকবে। এই ছিল গুরুত্বপূর্ণ চাকরির খবর। ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি করে লাইক করবেন, শেয়ার করে ছড়িয়ে দেবেন এই গুরুত্বপূর্ণ চাকরির খবরটি। আর কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট সেকশন আপনাদের জন্য সবসময় খোলা রয়েছে, সেখানে কমেন্ট করতে ভুলবেন না। আর এরকমই লেটেস্ট তথ্য সমৃদ্ধ ভিডিও সবার আগে পাওয়ার জন্য অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে অল নোটিফিকেশন অন করে দেবেন, যাতে সমস্ত ভিডিওর আপডেটগুলো সবার আগে আপনার কাছে নোটিফিকেশন আকারে পৌঁছে যায়। নমস্কার, ধন্যবাদ।